আসসালামু আলাইকুম বন্ধুরা, অনেকেই রোমানিয়া আসলে মসজিদ খুঁজে পান না, তাই আমার এই ভিডিওটা। আমরা মসজিদে চলে আসছি, সাথে থাকুন, বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। মাশাআল্লাহ, বাঙালি তো অনেক হয়ে গেছে, কেন? হ্যাঁ, এই যে সব বাঙালি, বাঙালি বাঙালি আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম। আমরা মসজিদটা অনেক বড়, পাঁচতলা। মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা আছে। বাংলাদেশ থেকে এবং বিভিন্ন দেশ থেকে যারা আসে তারা অনেকেই মসজিদটা খুঁজে পান না। তো আমি ভিডিওটা এই কারণে দিলাম, শতকরা 90 জন 95 জন বাঙালি নামাজ পড়ার সুযোগ পান না। এর মূল কারণ হচ্ছে কোম্পানি ছুটি দেয় না, ছুটি দিলে মসজিদ কাছে থাকে না, কাছে থাকলে অনেকে চিনেন না। যে কারণে ডিসক্রিপশনে আমি দিয়ে দিব মসজিদের নাম। মসজিদের নাম আল-কুদস, ALQUDS, আল-কুদস মসজিদ। আর আমি আপনাদেরকে নামাজের সূচিটা দিব, যারা রোমানিয়া থাকেন অনেকেই নামাজের সূচি জানেন না, যেহেতু এখানে দিন বড়। ফজর হচ্ছে 4:45, জোহর হচ্ছে 13টা, মানে 1:18, আসর হচ্ছে 17টা, মানে 5:05, মাগরিব হচ্ছে 20টা, মানে 8:04, আর আপনার এশা হচ্ছে 21টা, মানে 9:43 এশার সময় শুরু হয়। তো আপনারা এই হিসেবে নামাজ পড়বেন, যেহেতু এখানে রাত হয় 9টার দিকে। কিছুদিন আগে 9:45 হইতো, কিন্তু এখন সময় দিন ছোটো হয়েছে। তো আপনারা সবাই যারা মসজিদ খুঁজে পান না এখানে চলে আসবেন। এখানে জুমার দিন আপনার অনেকটা মিলন মেলা। এ হচ্ছে ঠিকানা, এই ঠিকানাটা আমি দিয়ে বলছি, তাই বড় করে দিলাম না। এটা হচ্ছে সামনে একটা পার্ক আছে, আপনার পার্ক এবং লেক, বিশাল লেক, লেক পাড়ে। সবাই মুসলিম, সবাই চলে গেছে নামাজ পড়ে, মসজিদে এখনও অনেকে আছে, অনেকে বের হচ্ছে। এই সবাই সবার সাথে দেখা করে, মানে আনন্দ, ঈদের মতো আনন্দ জুমার দিন হয়। কারণ প্রতি অক্ত সবাই তো এখানে আসি, পড়া সম্ভব হয় না, মসজিদ তো আমাদের বাংলাদেশের মতো না, তাই জুমার দিন সবাই আসলে সবার সাথে কথা বলে দেখা করে। চলুন দেখা যাক বাইরের থেকে সম্পূর্ণ মসজিদটা কেমন দেখায়, আপনাদেরকে দেখাই, পাশাপাশি বাইরের ঠিকানাটা আমি ভালো করে একটু লং টাইম দেখাই, যেন আপনারা মোবাইলে চার্জ দিতে পারেন বা লিখে নিতে পারেন। এ হচ্ছে গেট, এ হচ্ছে মসজিদের, এখানেও কিন্তু জুমার দিন নামাজ হয়। একটু আগে ছিল সবাই, আপনার সবাই বাইরে নামাজ পড়ে এবং ভিতরে পড়ে। এ হচ্ছে বাইরের দৃশ্য, খালি, এখন নামাজ শেষ, সব খালি হয়ে গেছে। এ হচ্ছে ঠিকানা, চলুন আর একবার দেখাই। এ হচ্ছে মসজিদ। বাংলাদেশে যারা আছেন তারা বুঝবেন না মসজিদের গুরুত্ব কেন আমি তুলে ধরলাম, কারণ প্রতিদিন মসজিদ সামনে পড়ে। তো আপনাদের কাছে তেমন একটা মসজিদ সম্পর্কে কতটুকু আকাঙ্ক্ষা আছে আমি জানি না, কিন্তু আমরা যারা রোমানিয়া আছি তাদের কাছে এটা অনেক বড় পাওয়ার, অনেক বড় পাওয়ার। কারণ হচ্ছে যারা কাছে তাদের জন্য তো মোটামুটি ভালো, কারণ ওয়াক্ত নামাজগুলো পড়ান যারা পড়া যায় না, কিন্তু জুমার নামাজ তো পড়তে হয়। যাদের অনেক দূরে নামাজ পড়তে পারে না, তাদের তো শুক্রবারে কান্না ছাড়া কোনো উপায় নেই। যতদিন রোমানিয়া থাকবে কোম্পানি ফ্যাক্টরি গ্রামে, আশেপাশে মসজিদ নাই, তা জুমার নামাজ নাই। যাক, আল্লাহ সবাইকে কবুল করুক। আল্লাহ হাফেজ, আবার অন্য ভিডিও নিয়ে দেখা হবে, সবাই দোয়া করবেন।
ভালো থাকবেন।